জামালপুরের মাদারগঞ্জে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় কাঁচা রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে উপজেলার দহ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি আলহাজ নিজাম মেম্বারের বাড়ি থেকে মুজাম্মল মমতাজ মহিলা কারিগরি কলেজ পর্যন্ত এ কাজের শুভ উদ্বোধন করেন চরপাখেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সর্দার এই সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সাতনং ইউপি সদস্য আলহাজ মোহাম্মদ নিজাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক চান সহসভাপতি প্রভাষক রুহুল আমিন আদিব ডেইরি ফার্মের প্রোপাইটর মোহাম্মদ আব্দুল আলিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন